হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। আজ ইতিমধ্যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে সকল রাজ্য এবং দেশবাসীর জন্য উঠে এসেছে 9টি একাদম লেটেস্ট আপডেট, এবং এর সাথেই রয়েছে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে আজ আরো একটি দারুণ সুখবর, এবং এর সাথেই রয়েছে রান্নার গ্যাস নিয়ে আরো একটি দারুণ সুখবর। যদি আপনার কাছে রান্নার গ্যাস থেকে থাকে, চাই সেটি যে কোনো কোম্পানিরই হোক না কেন, তাহলে এই আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য। শুধু তাই নয়, এর সাথে রয়েছে রাজ্যের মহিলাদের জন্য অবশেষে রাজ্য সরকারের তরফ থেকে আজ আরো একটি দারুণ সুখবর। যারা মূলত প্রত্যেক মাসে 500 এবং 1000 টাকা করে নিতে ইচ্ছুক, তাদের জন্য একাদম নতুন আপডেট। রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরো একটি বড় পূর্বাভাস, ফের নিম্নচাপ, ব্যাপক বৃষ্টির আশঙ্কা। দেখে নেব কবে থেকে এই নিম্নচাপটি সক্রিয় হতে পারে এবং কোথায় কোথায় ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বা পূর্বের মতো বৃষ্টি হবে কিনা। এবং এর সাথে রয়েছে করোনার তৃতীয় ঢেউ নিয়ে আজ আরো একটি ভয়ঙ্কর আপডেট। উদ্বেগজনক হারে বাড়ছে অ্যাক্টিভ কে, 10 রাজ্যকে করা হলো সতর্কতা। শুধু তাই নয়, এর সাথে রয়েছে ভারতীয় স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য আজ আরো একটি দারুণ সুখবর। যদি আপনার কাছে স্টেট ব্যাংকের বই থেকে থাকে, তাহলে এই সুযোগটি কেবলমাত্র আপনারই জন্য। এবং এর সাথে রয়েছে আজ আরো একটি বড় আপডেট, যদি আপনাদের কাছে ভোডাফোন, এয়ারটেল অথবা আইডিয়া সিম থেকে থাকে, তাহলে এবার থেকে মাথায় হাত পড়তে চলেছে ভোডাফোন এয়ারটেল আইডিয়া গ্রাহকদের। এবং এর সাথে রয়েছে যারা মূলত লেবার, শ্রমিক, মজদুর বা কোনো বেসরকারি সংস্থানে কাজ করেন অথবা চাকুরি করেন, তাদের জন্য দারুণ সুখবর। এই কঠিন পরিস্থিতি যেখানে সমস্ত রকম কর্মস্থল বন্ধ, হাহাকার অবস্থা রাজ্য এবং দেশে, ঠিক এই মুহূর্তে দেয়া হবে 1,00,000 টাকা। কিভাবে পাবেন, কবে থেকে পাবেন, কি আবেদন করতে হবে, কবে আবেদন করতে পারবেন, কোন খাত থেকে এই টাকাটি পাবেন, রয়েছে বিস্তারিত। এবং এই ভিডিও শেষেও রয়েছে রাজ্যবাসীর জন্য আজ 2টি দারুণ সুখবর। তো ফ্রেন্ডস, আজকের এই আপডেট গুলি বিস্তারিত ভাবে আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিতে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেট গুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। এবং যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো অবশ্যই আগামী দিনে লেটেস্ট আপডেট গুলি পাওয়ার জন্য রেড কালার সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে সাবস্ক্রাইব এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে রাখুন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। প্রথমেই রয়েছে রান্নার গ্যাস নিয়ে আজ দুর্দান্ত একটি আপডেট। এবার গ্রাহকই বেছে নেবেন পছন্দসই গ্যাস ডিস্ট্রিবিউটর, কোন গ্যাস ডিস্ট্রিবিউটর বাড়িতে সিলিন্ডার পৌঁছে দেবে, এবার তা ঠিক করবে গ্রাহক নিজেই। এতদিন একটি ডিস্ট্রিবিউটর বা গ্যাস অফিস থেকে গ্যাসের সরবরাহ পেতে অভ্যস্ত ছিল রাজ্যের মানুষ, সেই নিয়মে বদল হচ্ছে। যারা অনলাইন বা অ্যাপের মাধ্যমে গ্যাস বুকিং করবেন, তাদের তথ্য দেওয়া হবে অন্যান্য ডিস্ট্রিবিউটর সম্পর্কেও, কোন ডিস্ট্রিবিউটর কতটা ভালো পরিষেবা দেয় সে ব্যাপারে রেটিংও জানাতে পারবে গ্রাহক। তারপর তিনি ঠিক করবেন কার কাছ থেকে তিনি গ্যাস কিনবেন। এ রাজ্যের আংশিক এই সুবিধা চালু করছে কেন্দ্র। তবে যারা মোবাইলে গ্যাস বুকিং করেন, তারা এখন এই সুবিধা পাবেন না, তাদের আরো খানিকটা অপেক্ষা করতে হবে। যেসব এলাকায় এই পরিষেবা চালু হয়েছে, সেখানকার গ্রাহকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে, যদিও পরিষেবায় নতুন মোড়ের মাধ্যমে এই বিতর্ক দানা বেঁধেছে, কারণ বহু গ্রাহক অভিযোগ করছেন না চাইতেই বদলে দেওয়া হচ্ছে তাদের ডিস্ট্রিবিউটার। এ নিয়ে ক্ষোভ জমেছে। অর্থাৎ যদি আপনার থেকে আপনার গ্যাস ডিস্ট্রিবিউটারের দূরত্বটা অনেক থেকে থাকে, অথবা যে গ্যাস ডিস্ট্রিবিউটার থেকে আপনি গ্যাস নেন তার সঙ্গে মনোমিল হচ্ছে না, অথবা আপনাকে সঠিকভাবে পরিষেবা দিচ্ছে না, এবার থেকে এই সকল বিষয়গুলিকে লক্ষ্য রেখে যারা অনলাইনে গ্যাস বুকিং করেন, তাদের জন্য দারুণ একটি সুযোগ আসতে চলেছে। এবার থেকে যারা অনলাইনে গ্যাস বুকিং করবেন, তারা নিজের ইচ্ছা মতো ডিস্ট্রিবিউটার পছন্দ করতে পারবেন আর তার কাছ থেকে নিতে পারবে গ্যাস। এরপরে রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরো একটি বড় পূর্বাভাস, এ সপ্তাহ দক্ষিণবঙ্গে ফের প্রবল বৃষ্টির আশঙ্কা। ইতিমধ্যে জুলাইয়ের শেষ লগ্নে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আর এই রেস কাটতে না কাটতেই আবারও একটি বড় পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। উত্তর বঙ্গোপসাগর এলাকায় ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে, এর প্রভাবে চলতি সপ্তাহে বুধ বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির মাত্রা বৃদ্ধি পাবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ কুমার জানান। এরপরে রয়েছে রাজ্যের মহিলাদের জন্য আজ আরো একটি দারুণ সুখবর। যারা মূলত রাজ্য সরকারের তরফ থেকে 500-1,000 টাকা নিতে চান, তারা কোথায় থেকে ফর্ম পাবেন, কিভাবে ফর্ম জমা করবেন বা কি কি ডকুমেন্ট লাগবে
প্রতি মাসে 500 টাকা পেতে হলে। চলুন দেখে নেওয়া যাক এক নজরে। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে একটি ফর্ম পাবলিশ করা হয়েছে। যদি আপনি চান আপনার বাড়ির মহিলারা 500 অথবা 1000 টাকা করে পাক, তাহলে স্ক্রিনের যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি কোনো সাইবার ক্যাফ অথবা কোনো জেরক্সের দোকান থেকে কিনতে হবে আপনাকে। ফর্মের দুটি পেজ রয়েছে যেখানে খুব সামান্য কিছু তথ্য লাগছে। কালার, পাসপোর্ট সাইজ ফটো এবং স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে তার জেরক্স, আধার কার্ডের জেরক্স, যদি আপনার কাস্ট সার্টিফিকেট থেকে থাকে ওবিসি এসসি এসটি তার এক কপি জেরক্স, এবং আপনার ব্যাংকের বইয়ের প্রথম পেজের এক কপি জেরক্স। এটি নিয়ে এই ফর্মটি ফিল আপ করে দুয়ারে সরকার ক্যাম্পে আপনাকে জমা করতে হবে। জমা করার পরই আপনি বা আপনার বাড়ির মহিলারা মাসে 500, বছরে 6000 অথবা মাসে 1000, বছরে 12000 টাকা পর্যন্ত পাবে আগামী নভেম্বর মাস থেকে। যদি আপনি 16 আগস্ট যে দুয়ারে সরকার ক্যাম্প হবে ওই ক্যাম্পে আপনি জমা করে থাকেন তবেই মিলবে এই সুযোগটি। এর সাথে রয়েছে স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য আজ আরো একটি দারুণ সুখবর। বলা হচ্ছে স্টেট ব্যাংক মনসুন ধামাকা, হোম লোনে প্রসেসিং চার্জে 100% ছাড়। শুধু তাই নয়, ভারতীয় স্টেট ব্যাংকের তরফ থেকে গ্রাহকদের জন্য রয়েছে আরো একটি বড় খবর। স্টেট ব্যাংক হোম লোনের সুদের হার 6.70%, গ্রাহকদের জন্য এবার থেকে 100% ফ্রি ঘোষণা করা হয়েছে স্টেট ব্যাংকের তরফ থেকে, যা আগামী 31 আগস্ট 2021 পর্যন্ত যে কোনো গ্রাহক এই সুবিধাটি নিতে পারবেন। এর সাথে রয়েছে ভোডাফোন এয়ারটেল আইডিয়া গ্রাহকদের জন্য আরো একটি বড় দুঃসংবাদ। সবেমাত্র কদিন হলো এয়ারটেল তার গ্রাহকদের জন্য মিনিমাম চার্জ বাড়িয়ে 49 টাকা থেকে 79 টাকা করেছে। এবারে ঠিক একই পথে হাঁটলো ভোডাফোন আইডিয়া। এবার এয়ারটেল ভোডাফোন আইডিয়া এই কোম্পানি রিচার্জের ক্ষেত্রে বাড়ালো দাম। এবার থেকে এয়ারটেল রিচার্জের জন্য 79 টাকা এবং ভোডাফোন আইডিয়া গ্রাহকদের জন্য সর্বনিম্ন 79 টাকা করা হয়েছে। অর্থাৎ যদি কেউ ভুল করে 49 টাকা রিচার্জ করে ওই রিচার্জ কিন্তু বিফলে যাবে না, ওই রিচার্জের ভ্যালিডিটি 14 দিন পাবে। আর 1 মাস বা 28 দিনের জন্য ওই ভ্যালিডিটি পেতে গেলে আপনাকে এবার থেকে রিচার্জ করতে হবে 79 টাকা, চাই আপনি ভোডাফোন ব্যবহার করুন অথবা এয়ারটেল আইডি ব্যবহার করেন না কেন। অন্যদিকে করোনার আপডেট নিয়ে বলা হচ্ছে উদ্বেগজনক হারে বাড়ছে অ্যাক্টিভ কেস, 10 রাজ্যকে ফের সতর্ক করলো কেন্দ্র। পরিস্থিতি আরো খারাপের দিকে, তৃতীয় ঢেউয়ের আশঙ্কা, তাই আগেভাগেই দেশের 10 রাজ্যকে সতর্ক করে দিল কেন্দ্র। এর মধ্যে সবার আগে রয়েছে কেরল, এছাড়া তামিলনাড়ু, মহারাষ্ট্র, কর্ণাটক, ওড়িশা, বিহারের মতো রাজ্যকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বাংলায় এ ধরনের এখনো পর্যন্ত কোনো নির্দেশ পায়নি। তবে নির্দেশ না পেলেও ইতিমধ্যে রাজ্য প্রশাসনের তরফ থেকে দিনের পর দিন নেওয়া হচ্ছে কড়া ব্যবস্থা। আবারও রাজ্য প্রশাসনের তরফ থেকে একাধিক এলাকায় জারি করা হয়েছে কঠোর লকডাউন। শুধু তাই নয়, প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে রাত 9টার পর থেকে অযথা কেউ বাইরে বেরোলে তাকে ফাইন বা জরিমানা অথবা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। শুধু তাই নয়, জানানো হয়েছে অযথা কেউ বাইরে এবং মুখে মাস্ক এবং করোনার বিধিনিষেধ না পালন করলে তার বিরুদ্ধে কড়া থেকে কড়া ব্যবস্থা নেবে এবার থেকে প্রশাসন। ইতিমধ্যে কড়াকড়িভাবে লকডাউন জারি করা হয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলির একাধিক এলাকাগুলিতে। এরপরে রয়েছে এই কঠিন পরিস্থিতিতে যারা মূলত কোনো বেসরকারি কোম্পানি বা কোনো লেবার শ্রমিকের সঙ্গে যুক্ত রয়েছেন, কাজ করেন, অথবা যদি আপনার পিএফ বা ইপিএফ অ্যাকাউন্ট থেকে থাকে, আর এই সময়তে যদি হঠাৎ টাকার প্রয়োজন হয়ে যায়, সব থেকে মহা সমস্যায় পড়ে ওই শ্রমিক, ওই লেবার বা ওই মজদুর ব্যক্তিটি, তাদের জন্য এবার পিএফ এর তরফ থেকে দারুণ সুখবর। বলা হচ্ছে এবার যাদের পিএফ অ্যাকাউন্ট আছে এবং অ্যাকাউন্টে 100,000 টাকার মতো রয়েছে, তাদের জন্য চিকিৎসা খাতে এবার অগ্রিম 1,00,000 টাকা পর্যন্ত তোলা যাবে। প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে একথা জানানো হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার আগে আবেদনের প্রয়োজন নেই। যদি কেউ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন, তাহলে চিকিৎসা খরচের জন্য পিএফ অ্যাকাউন্ট থেকে অগ্রিম 1,00,000 টাকা পর্যন্ত তুলতে পারবেন। রেশন কার্ড নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে আরো একটি দারুণ সুখবর, চালু হলো এক দেশ এক রেশন ব্যবস্থা। বলা হচ্ছে এক দেশ এক রেশন ব্যবস্থা বঙ্গে চালুর নির্দেশ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে সরকারের একটি অবস্থান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্পষ্ট করে দিয়েছেন। এক দেশ এক রেশন ব্যবস্থায় রাজ্যের যে কোনো বাসিন্দা যে কোনো রাজ্যে গিয়ে তুলতে পারবেন রেশন। এটি মূলত এই সকল শ্রমিকদের জন্য বড় সুখবর যারা রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে রয়েছেন কর্মের সন্ধানে। আর এই লকডাউনের ফলে ব্যাপক সমস্যার মধ্যে রয়েছে, না রয়েছে কর্মের সন্ধান, না রয়েছে হাতে অর্থ, তাদের দিকে লক্ষ্য রেখে এটি দারুণ সুখবর। কেননা এবার থেকে রেশন কার্ড নিয়ে আপনি দেশের যে কোনো প্রান্তে গিয়ে তুলতে পারবেন আপনার রেশন বাবদ মালটি। তবে অন্যদিকে জানানো হচ্ছে নতুন ব্যবস্থা এ রাজ্যে চালু হলে এবং ভিন্ন রাজ্যের বাসিন্দারা বাংলায় এসে রেশন তুললে তারা তাদের মোট প্রাপ্য অংশের
50 শতাংশ রেশন পাবেন। বাকি সামগ্রী যদি তার পরিবার নিজের রাজ্যে না তুলে থাকেন তবে সেই অংশ তাকে এ রাজ্যেই পরে দিয়ে দেওয়া হবে। তো ফ্রেন্ডস এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।